Assalamualaikum প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি ঝটপট একটা রেসিপি নিয়ে এসেছি করে দেখাবো কেচকে মাছের চচ্চড়ি খুবই সহজ রান্না আমি নিয়েছি কেচকে মাছ সাথে যতটুকু মাছ নিয়েছি তার ডবল পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচির সাথে হলুদ লবণ এবং তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে নিলাম কিছু কাঁচা মরিচ আপনি যতটুকু ঝাল খাবেন ততটুকু তারপরে কেচকে মাছের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে ঠিক হাত ধোয়া পানি যেটাকে বলে আর কি দিয়ে বাস বসে চুলায় বসে দিলেই রান্না হয়ে যাবে একদম ঝামেলা ছাড়াই ঝটপট কেচকে মাছের চচ্চড়ি ব্যাস হয়ে গেলে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা কুচি একটু বেশি করে ছড়িয়ে দিব এই তো দেখে নিয়েছেন কিভাবে ঝটপট হয়ে গেল কেচকে মাছের চচ্চড়ি আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফেজ